ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং চন্দ্র মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় লাল বাহাদুর ব্যায়ামাগার ও জুয়েলস অ্যাসোসিয়েশন। ম্যাচে 3-2 গোলের ব্যবধানে লাল বাহাদুর ক্লাবকে পরাজিত করে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নেয় জুয়েলস অ্যাসোসিয়েশন। ম্যাচে জুয়েলসের হয়ে হ্যাট্রিক করেন মালসুয়াম। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় এবছর লিগে প্রথম হ্যাট্রিক করা মালসুয়াম। হ্যাঁ, আমি টিমকে নিয়ে প্রচন্ড খুশি। একটু সিঙ্ক্রোনাইজেশনের আরো দরকার আছে প্র্যাকটিসে, কেননা আমাদের দুটো আরেকটা নতুন নাইজেরিয়ান এসছে, ও এখন পর্যন্ত প্র্যাকটিস করে। বাট অল ইন অল আই এম হ্যাপি উইথ দ্য টিম পারফরমেন্স। আমাদের আরো এক দুটো প্লেয়ার আসবে, উই উইল সলি আমরা একটা ভালো খেলা উপহার দেবো নেক্সট ম্যাচ। না, আমার আমি 100% ছিলাম যে গোল হবে, কারণ আমাদের পজিশনিং ওদের থেকে অনেক ভালো ছিল।